একটা বিস্ময়কর মেশিনের কথা আজকে আপনাদেরকে দেখাবো, যে ধান ভাঙানোর মেশিন বা মিল সে নিজেই বাড়িতে চলে এসেছে। অতীতে ধান ভাঙানোর জন্য ধান নিয়ে মিলে যেতে হতো, এখন যেতে হচ্ছে না। এমন একটি মেশিন আবিষ্কার হয়েছে এবং যিনি তৈরি করেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন, এখন তার সঙ্গে কথা বলবো, তো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আপনার নাম বলুন প্লিজ। আমার নাম শ্রী বীরেন্দ্রনাথ রায়। শ্রী বীরেন্দ্রনাথ রায়, জি। আচ্ছা, আপনি এই যে মেশিনটা বানিয়েছেন, এটা কি মেশিন বানিয়েছেন? এটা ধান বানার জন্য মেশিন বানিয়েছি। ধান ভাঙানোর জন্য? ভাঙানোর জন্য। তো এই মেশিন দিয়ে আপনি কিভাবে ধান ভাঙাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে? বাড়ি বাড়ি গিয়ে। আচ্ছা, প্রত্যেক বাড়িতে গিয়ে ধান ভাঙায় দিয়ে আসেন? জি। আচ্ছা, এই মেশিন মানে এক মন ধান ভাঙাতে কত সময় লাগে? এক মন 10 মন ধান ভাঙাতে সময় 1 ঘন্টা লাগে। মানে 1 ঘন্টায় 10 মন? 10 মন। নিজে বুদ্ধি করে আমি মাথা খাটে মেশিন তৈরি করছি গাড়ির উপরে ধান বানাই দেওয়ার জন্য আর কি। আচ্ছা, এটা আপনি নিজে তৈরি করেছেন? জি। আমাদের এদিকে এই মেশিনগুলো নাই আর কি, অন্য অন্য দিকে আমি শুনছি মেশিন আছে, ছোটো মেশিন দিয়ে ওরা বাড়িতেই ধান ভাঙে। আর আমি চিন্তাভাবনা করছি যে বড় মেশিন লাগিয়ে কীভাবে ধান তাড়াতাড়ি ভাঙানো যায়, মানুষেরও সুবিধা হয়, আমারও প্রফিট যেতে হয়, এই জন্য এই মেশিন আমি। আপনি এক মন ধান ভাঙাতে কত টাকা নেন? 35 টাকা নেই। 35 টাকা। আচ্ছা, আপনার এই মেশিনটা বানাতে কত টাকা ব্যয় হয়েছে? এই গাড়িতে মেশিন যেটা আছে সেটাতে ব্যয় হয়েছে আমার 21,600। আর এই গাড়িটাতে মেশিনটা যে আছে 32 হর্স, এই মেশিনটা আমার 42,000 টাকা আসি পড়ছে। আচ্ছা, আর এই 2 নম্বর হোলার অল সেট আর কি, এই সেটটা খরিদ করতে আমার 20,000 টাকা গেছে। এটা মিল চালাতে যত জিনিস লাগে সবই লাগছে, শুধুমাত্র একটা গাড়ি অ্যাক্সেস লাগছে আর কি। গাড়ি? গাড়ি, হ্যাঁ। আচ্ছা, আপনার কতদিন লাগলো এই আপনার গাড়িটা তৈরি করতে? মেশিন কিনে আনছি, গাড়ি কিনে আনছি, আনার পরে 2 দিনের মধ্যে আমি গাড়ি নিজে তৈরি করছি আর কি। আচ্ছা, কতদিন ধরে করছেন আপনি এটা? এটা 3 মাস থেকে আমরা চালাচ্ছি আর কি, 3 মাস থেকেই প্রতিদিনে ধান ভাঙে যাই। প্রতিদিন যে ধান ভাঙাচ্ছেন এতে আপনার কত টাকা আয় হচ্ছে? এখন ধানের উপরেই নির্ভর করে আর কি। ধান কাল পরশু দিনে যেমন আমরা 48 মন ধান করছি, আজকে ধান করলাম 14 মন, প্রতিদিনে যাই আর কি। প্রতিদিনে কল আছে, মানুষ ডাইগলেই চলে যায় ধান কুটার জন্য। মানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে? দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, সুধি মণ্ডলী, আমাদের ভিডিও দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।